আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। পেগাসাস ইস্যুতে উত্তল ভারতের সংসদ, শুক্রবার পর্যন্ত অধিবেশন মুলতবি। আফগানিস্তান নিয়ে চীনের আগ্রহ ইতিবাচক বলছে যুক্তরাষ্ট্র। তালেবান আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সিরিয়ার সরকারের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা দিল জো বাইডেন প্রশাসন। এবং সর্বশেষ থাকছে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা। বাগদাদের মার্কিন ঘাঁটিতে দূতাবাসের ভয়াবহ আবারও রকেট হামলা হয়েছে, আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পেগাসাস ইস্যুতে উত্তল ভারতের সংসদ, শুক্রবার পর্যন্ত অধিবেশন মুলতবি। ইহুদিবাদী ইসরায়েল নির্মিত পেগাসাস স্পাইওয়্যার এর সাহায্যে ফোনে আড়ি পাতা সহ বিভিন্ন ইস্যুতে ভারতের সংসদের অধিবেশন উত্তল হয়েছে। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের হইচয়ের ফলে অধিবেশনের কার্যক্রম কয়েক দফায় স্থগিত করতে হয়। অধিবেশনে সংসদের উভয় কক্ষের কার্যক্রম শুক্রবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। বেলা ১১টায় লোকসভায় বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশনের কার্যক্রম ব্যাহত হলে প্রথমে বেলা ১১:৩০ পর্যন্ত এবং পরে দুপুর ২টা পর্যন্ত স্থগিত করতে হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শুক্রবার সকাল ১১:০০ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। অন্যদিকে রাজ্যসভার কার্যক্রম বেলা ১১:০০ শুরু হলে বিরোধীদের হইচই ও গোলযোগের জেরে প্রথমে দুপুর ১২:০০, পরে ফের বেলা ২টা পর্যন্ত স্থগিত করতে হয়। পরবর্তীতে কাজ শুরু হলেও অবস্থার পরিবর্তন না হওয়ায় শুক্রবার বেলা ১১:০০ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। সকাল ১১:০০ রাজ্যসভার কার্যক্রম শুরু হলে চেয়ারম্যান এম বেঙ্কিয়া নাইডু সদস্যদের বলেন, দয়া করে সংসদকে বাধাগ্রস্ত করবেন না। তিনি তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায়, কংগ্রেসের রিপুন বোরো, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব এবং বিশ্বসম্ভর প্রসাদ নিষাদ, রাষ্ট্রীয় জনতা দলের মনোজ কুমার ঝা, বাম সদস্য এলাম আরম করিম এবং বিনয় বিষম সহ বিভিন্ন সদস্যদের পক্ষ থেকে নিয়ম ২৬৭ এর অধীনে নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন। চেয়ারম্যান বলেন, তিনি ওই নোটিশগুলো দেখেছেন এবং সেগুলো গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। এরপরই বিরোধী সদস্যরা সংসদে ব্যাপক হইচই ও হট্টগোল শুরু করেন, এর ফলে সংসদের কাজকর্ম ব্যাহত হয়। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, পেগাসাস, মুদ্রাস্ফীতি ও কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, সংসদের সময় নষ্ট করছে সরকার, সংসদের কার্যক্রম চলাকালীন বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে না। রাহুল গান্ধী বলেন, সংসদ সদস্যরা জনগণের কণ্ঠস্বর হয়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা করেন, মোদি সরকার বিরোধীদের এই কাজ করতে দিচ্ছে না, সংসদের সময় নষ্ট করবেন না, মুদ্রাস্ফীতি, কৃষক এবং পেগাসাস ইস্যুতে কথা বলতে দিন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আফগানিস্তান নিয়ে চীনের আগ্রহ ইতিবাচক বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগানিস্তানে চীনের সম্ভাব্য অংশগ্রহণ একটি ইতিবাচক বিষয় হতে পারে। তিনি বলেন, এটা হতে পারে যদি চীন আফগানিস্তানে চলমান সহিংসতার শান্তিপূর্ণ সমাধান আর সত্যিকার একটি প্রতিনিধিত্বশীল ও অংশগ্রহণমূলক সরকারের বিষয়ে আগ্রহী হয়ে থাকে। তালেবান প্রতিনিধিদের চীন সফরের পর এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করছেন। দুই দিনের এই সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন তারা।
এই বৈঠকে তালেবান নেতারা আশ্বস্ত করেছেন আফগান ভূমিকে তারা চীনের বিরুদ্ধে ব্যবহার হতে দেবেন না। আর চীন জানিয়েছে শান্তি প্রক্রিয়া এবং আফগানিস্তান পুনর্গঠনে তালেবানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করে তারা। ভারত সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে তালেবান নেতাদের চীন সফর নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে অ্যান্টনি ব্লিংকেন বলেন, তালেবানের সামরিক দখলদারিত্ব, ইসলামিক আমিরাত পুনর্বহাল কারোরই কোনো স্বার্থ নেই। তিনি তালেবানদের শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আফগানিস্তানের নিরাপত্তা ক্রমেই ভেঙে পড়ছে। চীন সীমান্তবর্তী আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা নতুন করে দখল করে নিতে শুরু করেছে তালেবান। কাতারে চলমান শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও আফগানিস্তানের নতুন নতুন জেলা আর সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে তালেবান। বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের মাটি কোনোভাবেই চীনের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জবাবে আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা এবং দেশটির আভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছে বেইজিং। একই সঙ্গে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহায়তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তারা। তালেবান আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ, বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তালেবান কোনো উগ্রবাদী সংগঠন নয়, তারা আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরান খান জানান, পাকিস্তানে প্রায় 30 লাখ আফগান শরণার্থী রয়েছে। তার প্রশ্ন, এত শরণার্থীর মধ্যে কে বা কারা তালেবান, তা কীভাবে চিহ্নিত করা সম্ভব? এ প্রসঙ্গে ইমরান খান বলেন, 5 লাখ 10 লাখ মানুষের শরণার্থী ক্যাম্প রয়েছে। তাছাড়া তালেবান কোনো উগ্রবাদী নয়, তারাও সাধারণ মানুষ। যদি শরণার্থী ক্যাম্পে সাধারণ মানুষ থাকে, তবে পাকিস্তান কিভাবে তালেবান খতম করবে? পাকিস্তানই তালেবানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, এমন অভিযোগ প্রসঙ্গে ইমরান খানের এই বক্তব্য। দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদদ দেওয়ার অভিযোগ উঠছে। সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরই সেখানে আবারও তালেবান আধিপত্য দেখা দিয়েছে। এখন দেশের প্রায় 85% তালেবানের দখলে। এই পরিস্থিতিতে পাকিস্তানও তাদের মদত যোগাচ্ছে বলে নতুন করে অভিযোগ উঠছে। এই অভিযোগের জবাবেই ইমরান খানের এই বক্তব্য। বরং তিনি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকাকেই দায়ী করেন। সিরিয়ার সরকারের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা দিল জো বাইডেন প্রশাসন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সিরিয়ার সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র সিরিয়ার গোয়েন্দা দপ্তর ও সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালিত 8টি কারাগারের উপর নিষেধাজ্ঞা দেয়। একই সাথে কারাগারগুলো পরিচালনার সাথে জড়িত 5 কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ সিজার সিরিয়া সিভিলিশন প্রোটেকশন অ্যাক্টের আওতায় এই নিষেধাজ্ঞা বাণিজ্য ও নির্মাণ কাজের জন্য বহির্বিশ্ব থেকে কোনো সুযোগ পাবে না সিরীয় সরকার। অপরদিকে সিরিয়ার 2 সশস্ত্র সংগঠন ও 2 সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মানবাধিকারের প্রতি সম্মান বাজায়ের অঙ্গীকার এবং সিরিয়ানদের প্রতি সহিংসতার জবাবদিহিতা আদায়ের গুরুত্ব প্রকাশ করছে এই পদক্ষেপ। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে দেশটির মোট 130,000 নাগরিককে সরকার গুম বা বন্দী করেছে। অপরদিকে 14,000-এরও বেশি বন্দী কারাগারে সরকারি কর্মকর্তাদের হাতে নির্যাতনে প্রাণ হারিয়েছেন। সিরীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কারাগারগুলোতে এই নিবিড়ন ও হত্যার ঘটনায় কারাগারগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে সরকারপন্থী সারাইয়া আল আরিন ও সরকার বিরোধীর আহরার আল শারকিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। কেউ এই হামলার দায়িত্ব এখনও পর্যন্ত স্বীকার করেনি। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমি ওয়াশিংটন থেকে বাগদাদে ফেরার পর এই হামলার ঘটনা ঘটল। গত সোমবার কাজিমি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে চলতি বছরেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে একমত হন তারা। মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন। এর আগে ঈদুল আজহার আগের দিন ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 35 জন নিহত হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল সশস্ত্র সংগঠন ISIL অর্থাৎ ISIS এর সংগঠন। যদিও ISIL কে ইরাক থেকে উৎখাত করা হয়েছে বলে দাবি করে আসছে দেশটির সরকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।